নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2014 সালের ইতিহাসের MCQ এবং SCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, 2014 সালে যে সমস্ত MCQগুলো এসেছে এবং SCQগুলো এসেছে সেগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। দু নম্বর প্রশ্ন কি আছে, ইন্ডিকা রচয়িতা ছিলেন? এর অ্যান্সার হবে এর অ্যান্সার মেগাইস্থিনিস। তিন নম্বর প্রশ্ন কি আছে, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন? তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সন্ধ্যাকর নন্দী হবে না, ঠিক আছে, জিয়াউদ্দিন বরণী, আমির খসরু, আসিফ, ঠিক আছে, অর্থাৎ ডি এর অ্যান্সার ঠিক আছে, এবং আমাদের সি এর অ্যান্সার এবং বি এর অ্যান্সার পুরোপুরি ঠিক আছে। একমাত্র আমাদের সন্ধ্যাকার নন্দী যেটা আছে এটা আমাদের হবে না, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার। চার নম্বরের প্রশ্ন কী আছে, এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, আফ্রিকায়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ নম্বরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, জা ফ্রাসোয়া জারিস, ঠিক আছে। ছ নম্বর প্রশ্ন কী বলেছে, তো দেখো আমাদের পরের কোশ্চেন, ছ নম্বরের প্রশ্ন একটু দাগ নম্বরে ভুল আছে, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয়? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, জিগুরাত। সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, অর্থাৎ রোমান 1 এবং রোমান 4 ঠিক, এবং রোমান 2 এবং রোমান 3 ভুল, অর্থাৎ এর অ্যান্সার হবে। বুঝতে পারছো আমি কী বলেছি? পরের কোশ্চেন কী বলেছে, আট নম্বরের প্রশ্ন, অ্যাক্রোপলিস কি? এর অ্যান্সার হবে সের অ্যান্সার, গ্রীষের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। গ্রীষের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, ন নম্বরের প্রশ্ন হবে, দি ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? এর অ্যান্সার হবে সের অ্যান্সার, সুলতান সুলেমান। পরের কোশ্চেন কী আছে আমাদের, দশ নম্বরের প্রশ্ন কী বলেছে, ফতেয়া ই জাহানদারির লেখক ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জিয়াউদ্দিন বরণী। এগারো নম্বরের প্রশ্ন কী আছে, সিসরো ছিলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, এগারো নম্বরের প্রশ্ন, তো দেখো বারো নম্বরের প্রশ্ন কী আছে, এটা এগারো নম্বর হবে না, এটা বারো নম্বর হবে, একটু দাগ নম্বরে আমাদের ভুল আছে, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। রোমান অনেক কী আছে, পারস্য, এর অ্যান্সার হবে পারস্যের হবে ছিল ক্ষত্রপ। রোমান্ডোতে কী বলেছে, চীন সাম্রাজ্য? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ম্যান্ডারিন। রোমান থেকে কী আছে, দিল্লির সুলতানি? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ইকতাদার। রোমান ফলে কী আছে, মুঘল সাম্রাজ্য? এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, মঞ্চবদার, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, রোমান 1 এর ডি, রোমান 2 এর এ, রোমান 3 এর বি, রোমান 4 এর সি। তো দেখো এবার আমি তেরো নম্বরের প্রশ্ন সলভ করব, কী বলেছে, হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, লোথালে। আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন কী আছে, প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ শুরু হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, খ্রিস্টীয় 10ম শতকে। পনেরো নম্বর প্রশ্ন কী আছে, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেহ টাইট করটি হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ধর্মকর। ষোলো নম্বর প্রশ্ন কী আছে, নিষাদ কাদের বলা হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অরণ্যভূমির উপজাতি। সতেরো নম্বর প্রশ্নে কে বলেছে, প্রাচীন মিশরীয় নারী নেফার দিতে ছিলেন? এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, আখে নাতেনের প্রধান মহিষী ও শাসক সহশাসক ছিলেন। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, আঠেরো নম্বর প্রশ্ন, স্পেটার কৃতদাসদের বলা হতো? অ্যান্সার হবে এর অ্যান্সার, হিলট। শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। উনিশ নম্বরের প্রশ্ন কী বলেছে, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফা বৈধ স্বীকৃতি পান? অ্যান্সার হবে সির অ্যান্সার, ইলতুতমিস। শূন্যস্থান পূরণ করো। কুড়ি নম্বরের প্রশ্ন, পোপ তৃতীয় লিও ড্যাশকে রোমান সম্রাট হিসাবে স্বীকৃত দিয়েছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, শার্লোমানকে। পরে কোশ্চেন একুশ নম্বরের প্রশ্ন, যৌন ধর্ম কী ভাগে বিভক্ত হয়েছিল? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, শ্বেতাম্বর, দিগম্বর। এবার আমি বাইশ নম্বরের প্রশ্ন সলভ করবো, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। রোমান অনেক কী বলেছে, কাগজের আবিষ্কার? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, চীন। রোমান্ডোতে কী বলেছে, কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ? এর অ্যান্সার হবে এর অ্যান্সার, জাইলোগ্রাফি। রোমান্ত্রিতে কী বলেছে, জোয়েনেস গুটেনবার্গ? এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মুদ্রণযন্ত্র।
নম্বর 4 কি বলেছে পার্সমেন্ট এর आंसर হবে সি आंसर পশুর চামড়া অর্থাৎ এর आंसर হবে এ এর आंसर রোমান 1 এর বি রোমান 2 এর এ রোমান 3 এর ডি রোমান 4 এর সি তো দেখো এবার আমি পরের क्वेश्चन সলভ করব 23 নম্বরের প্রশ্ন উড়ান্ত মাকু আবিষ্কার করেন এর आंसर জেমস হারগ্রিভস 24 নম্বরের প্রশ্ন কি বলছে ইউরোপ থেকে ভারতবর্ষের আসার জলপথ আবিষ্কার করেন आंसर হবে বি এর आंसर ভাস্কো দা গামা ভাস্কো দা গামা তো দেখো প্রত্যেকটা এমসিকিউ আমি সলভ করে দিয়েছি 2014 সালের এবার আমি এসএকিউ সলভ করব ফার্স্ট কোশ্চেন কি বলেছে প্রায় ইতিহাস কাকে বলে এর आंसर হবে প্রায় ইতিহাস এবং ইতিহাস এই দুই বিভাগের মধ্যবর্তী সময়কাল পরিচিত প্রায় ইতিহাস নামে পরিচিত এটি হলো এমন একটি সময় যখন লিপির ব্যবহার প্রচলিত থাকলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি অথবা পরের কোশ্চেন কি বলছে লেখমালা বলতে কি বোঝো आंसर হবে বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হতো করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি আর এই লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা লেখমালা নামে পরিচিত পরের কোশ্চেন কি বলেছে রোমান 2 এর কোশ্চেন ইতিহাস পুরাণ কি आंसर হবে পুরাণ শব্দের অর্থ হলো প্রাচীন সাহিত্য তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই পুরাণগুলি রচনা করা হতো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা বুঝতে পারছো আমি কি বলছি চেতনার অনেক উপকরণই পাওয়া গেছে এইগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত পরের কোশ্চেন কি বলেছে রোমান 3 কোশ্চেন প্রবাহমান কাল বলতে কি বোঝো অ্যানসার হবে ইতিহাস ও সভ্যতার ধারা নির্বিচ্ছিন্নভাবে প্রবাহিত তবে এই ধারায় প্রবাহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহাস এক নতুন বাঁকে মোড় নেয় এরপরে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে ইতিহাসের এই প্রবাহিত ধারাই হলো প্রবাহমান কাল পরের কোশ্চেন রোমান 4 নগর রাষ্ট্র বলতে কি বোঝায় অ্যান্সার হবে প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল ওই রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্ম নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত ছোট ছোট ওই রাষ্ট্রগুলি নগর রাষ্ট্র বলা হতো পরের কোশ্চেন কি বলেছে অথবাদীয় জনপদ কি অ্যান্সার হবে নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতি জনপদ নামে পরিচিত পরের কোশ্চেন কি বলেছে 5 নম্বরের প্রশ্ন ম্যাসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো অ্যান্সার হবে ম্যাসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি প্রধান সাদৃশ্য হল উভয় দুটি সাম্রাজ্য বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়া উভয় দুটি সাম্রাজ্যের আয়তন ছিল বিশাল 6 নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি অ্যান্সার হবে চাণক্য বা কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ছিল আদর্শ রাষ্ট্রনীতি বা রাষ্ট্রদর্শন এছাড়া গ্রন্থটি চন্দ্রগুপ্তের মৌর্যের শাসন ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা বিচার ব্যবস্থা ভারতীয় সমাজ জীবনের নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে পরের কোশ্চেন কি বলেছে 7 নম্বরের প্রশ্ন ইকতা শব্দের অর্থ কি এর অ্যানসার হবে ইকতা শব্দের অর্থ অংশ দিল্লির সুলতানি আমলে সুলতান একটি নির্দিষ্ট অংশে জমি অর্থাৎ ইকতা দিতেন ইকতাদারকে পরের কোশ্চেন অথবা দিয়ে চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন ঘটে অ্যান্সার হবে চীনের উচ্চপদস্থ আমলাদের বলা হতো ম্যান্ডারিন স্থানীয় ভূস্বামী ও শাসক হিসেবে কাজ করত রাজস্ব আদায় করত জনগণ ও সম্রাটের মধ্যে যোগসূত্র রক্ষা করত ঠিক আছে ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে পরে কোশ্চেন আমাদের 8 নম্বর প্রশ্ন টমাস ক্রোমওয়েল কে ছিলেন অ্যান্সার হবে টমাস ক্রোমওয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলর ও উপদেষ্টা মুখ্য উপদেষ্টা তার নেতৃত্বেই ইংল্যান্ডে নবরাজতন্ত্র প্রসারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছিল পরের কোশ্চেন 9 নম্বরের প্রশ্ন মৌর্য পরবর্তী যুগে ভারতে ভারত ও রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো অ্যান্সার হবে মৌর্য পরবর্তী যুগে ভারত ও রোম বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বাণিজ্য হতো প্রধানত রেশম পথের মাধ্যমে এর ফলে ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটেছিল অথবা পরের কোশ্চেন মধ্যযুগে ইউরোপের গিল্ড প্রথা কী ছিল অ্যান্সার হবে মধ্যযুগে কারিগরি ও বণিকরা নিজেদের গোষ্ঠীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে বিভিন্ন সমিতি বা সংঘ গড়ে তুলেছিল তা গিল্ড নামে পরিচিত গিল্ডগুলির শহরের বাণিজ্যিক কাজকর্ম পরিচালনা করত পরের কোশ্চেন 12 নম্বরের প্রশ্ন
প্রাচীন ভারতের দ্বিজ নামে কারা পরিচিত ছিল? অ্যান্সার হবে প্রাচীন ভারতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কার তারা তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করতেন। এই কারণে এই তিন শ্রেণীর মানুষরা দ্বিজ নামে পরিচিত। পরের কোশ্চেন কি বলেছে আমাদের 13 নম্বরের প্রশ্ন? পরের কোশ্চেন বলেছে 13 নম্বরের প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটির তত্ত্বের নাম লেখো। অ্যান্সার হবে আর্য জাতি তত্ত্ব এবং বিতে আছে অগ্নিকুল তত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি 14 নম্বরের প্রশ্ন সলভ করাবো। তো দেখো 14 নম্বরের প্রশ্ন কি বলেছে, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো? অ্যান্সার হবে মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে বোঝায় যে সূর্য স্থির এবং সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের সমস্ত গ্রহ উপগ্রহ গ্রাণুপুঞ্জ ইত্যাদি আবর্তন করেছে। পরের কোশ্চেন অথবা দিয়ে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে নিকোলো কোপার্নিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তিনি কোন দেশের মানুষ ছিলেন? এর অ্যান্সার হবে তিনি পোল্যান্ডের মানুষ ছিলেন। পরের কোশ্চেন 15 নম্বরের প্রশ্ন কি বলেছে, অপরাসায়নবিদ্যা কী? এর অ্যান্সার হবে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে যুক্তি ও আধুনিক বিজ্ঞান নির্ভরতাহীন যে রাসায়নবিদ্যার চর্চা ইউরোপে জনপ্রিয়তা লাভ করেছিল তা অপরাসায়নবিদ্যা বা অ্যালকেমিক নামে পরিচিত। পরে কোশ্চেন 16 নম্বরের প্রশ্ন, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝায়? অ্যান্সার হবে পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝায়। কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেও তিনি মনে করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিকা ভেষপচি এই ভূখণ্ডটির নাম দেন নতুন বিশ্ব। পরের কোশ্চেন কি বলেছে, নাবিক হেনরি কে ছিলেন? এর অ্যান্সার হবে নাবিক হেনরি ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি ভৌগোলিক অভিযানে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালান এবং অ্যাডোস গিনি মাদেরাই অনন্য কয়েকটি স্থান আবিষ্কার করেন। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এর পরবর্তীকালে 2015, 2016, 2017, 2018, 2019 ঠিক আছে, তো দেখো 2019 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছিল ঠিক আছে, এবং 2022 সালের ভিডিও কিন্তু আমার করা আছে, ইতিহাসের সলভ করা আছে। আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সালের প্রশ্ন টু দ্য পয়েন্ট সলভ করা আছে।